ইলেকশন এলে আশা কর্মীদের কথা মনে পড়ে, মহিলাদের কথা মনে পড়ে। গত ইলেকশনে জঙ্গল মহলে গিয়ে এসসি এসটি মহিলাদের দিয়েছিলেন, দু মাস পরে বললেন টাকা নাই। এই ঘুষ দিয়ে, লোভ দেখিয়ে, প্রতিশ্রুতি দিয়ে মমতা ব্যানার্জি রাজনীতি করছেন। তাদের জীবনের পরিবর্তন, জীবনের সমস্যা সমাধান, সুরক্ষার কোনো চেষ্টা করেননি, তাহলে সন্দেশখালী হতো না। আর সন্দেশখালীর যে অপরাধী তাকে বাঁচাবার জন্য এখনো দু মাস চেষ্টা করেছেন, লুকিয়ে রেখেছেন, এখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছে। এখন তো লোকসভা পার হোক, এরকম সমাজের অনেক বিশিষ্ট মানুষ যারা এই সরকার থেকে হতাশ হয়েছেন, তারা নরেন্দ্র মোদী হাত ধরে পশ্চিমবঙ্গে পরিবর্তন করতে চান, এসছেন, আসছেন, আমরা তাদেরকে স্বাগত করছি। অসুবিধা নেই, যোগ্য লোকদের দরকার, রাজনীতির সৎ লোকদের আসার দরকার আছে, মানুষের রাজনীতির প্রতি, নেতাদের প্রতি বিশ্বাস চলে যাচ্ছে। আমি আর রাজ্যের নেতা নই, আমি দেশের নেতা নই, আমি এমপি। সেই জন্য যে যে জেলাকে ডাকা হয়েছে যেখানে প্রোগ্রাম তারা এসছেন, আজকে মেদিনীপুর থেকে মহিলারা এসছেন, আমি মেদিনীপুর থেকে এসছি। সবাই পার্টির কাজ করছে, কারো ব্যক্তিগত কাজ কেউ করছে না। আমি জানি না, আমি একজন এমপি হিসাবে পার্টির এখানে কাজ করতে এসেছি, আমার পাশে এমএলএ বসে আছেন একজন, আমি ওনার ভাষণ শুনতে এসেছি, মহিলাদের সম্মেলন তাদের উৎসাহ দিতে এসেছি। দেখা গেল প্রথম লিস্টে আপনার নাম নেই, কোন লিস্টে? ও লিস্টে বেরোন থাকবে, অনেক লিস্ট আমাদের পার্টি এবারে আগে বার করে দিয়েছে, নির্বাচন ঘোষণার পরে সবাই বার করে লিস্ট আসবে, পার্টি যেন ডিসিশন নেবে সেটাই। দিলীপ ঘোষ কোনোদিন হতাশ হয়নি, দিলীপ ঘোষ জীবনে কারো কাছে কিছু চায়নি, পাঁচ পয়সা চায়নি, একটা পানও চায়নি, একটা অ্যাপয়েন্টমেন্টও চায়নি। সেই জন্য পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি ওটা করেছি। লিস্ট চলতেই থাকে, কি আছে লিস্টেই, লিস্টের পর লিস্ট আসবে, লিস্ট বদলাতে পারে, সেটা তো ভবিষ্যৎ দেখাই পার্টি ভাবছে। হোম মিনিস্টার বলেছেন, যেমন আমরা আশা রাখি। ৩৭০ ধারা উঠে গেল, কেউ জানতে পেরেছে? যখন হওয়ার হয়ে যায়, না ঠিকই তারা আশা করেছেন যে হয়ে যাবে, কিন্তু এই এই পার্টি তো প্রথম সেই বিল পাস করিয়েছে, এর আগে কেউ বলেওনি, তো বিল পাস হয়েছে। ৩৭০ দ্বারা আমরা 50 বছর ধরে শুনে আসছি স্বাধীনতার পতাকা উঠে যাবে, তো মোদিজি হটিয়েছেন, অনেক কিছু করেছেন, এটাও করবেন। হ্যাঁ, ধৈর্য ধরতে হবে, পরিবেশ পরিস্থিতি অনেক কিছু নির্ভর করে। চলো ভালোবাসা দেবে তো। হ্যালো।